হ্যালো বন্ধুরা ডেলি বাংলা নিউজে আপনাদের সবাইকে স্বাগত এইবারে বঙ্গোপসাগরে জোরা সিস্টেম গভীর পরিবর্তন হলো নতুন আপডেটে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপরে জোড়া নিম্নচাপের দাপট দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় জায়গায় পশ্চিমবঙ্গে যেমন ঝড়ো হাওয়ার দাপট তেমনই বাংলাদেশেরও ঝড়ো হাওয়ার দাপট ভালো থাকবে পরবর্তী দশ দিন যদি আমরা বায়ুর ঝাপটা মোড়ে দেখি তাহলে যেটা দেখা যাচ্ছে সাতষট্টি কিলোমিটার পার হাওয়ার পার আওয়ারে পশ্চিমবঙ্গর দিকে আর বাংলাদেশের দিকে উনষাট বা কোথাও কোথাও সত্তর কিলোমিটার পার আওয়ারও আমরা দেখতে পাচ্ছি দেখাবো এই জোড়া যে সিস্টেম এটা কবে কবে কোথায় আছড়ে পড়তে পারে একবার যদি আপনাদেরকে আমরা নর্মাল বায়ুর ঝাপটা মোড়ে নিয়ে চলে যাই তাহলে কিন্তু দুটো জিনিস আপনাদেরকে আমরা ক্লিয়ার করছি দেখুন এখানে সবার প্রথম যে সিস্টেমটি আছে সেটা কিন্তু এই দেখুন উনত্রিশ তারিখের মধ্যেই রূপে দেখুন সবার প্রথমটি ঘূর্ণাবর্ত রূপে আমরা দেখতে পাচ্ছি যে এগিয়ে যাচ্ছে যেটা তিরিশ তারিখের মধ্যে একটু শক্তি নিয়ে পশ্চিমবঙ্গ এবং বাংলার উপকূল বাংলাদেশের উপকূলের মধ্যে দেখুন এ দেখুন আছড়ে পড়ছে প্রথমটি এটা যে প্রথম তা বা কোনোটা হয়তো কিছুটা পশ্চিমবঙ্গ বাংলাদেশের ওপর দিয়ে গিয়ে উপকূল হয়ে গিয়ে উড়িষ্যায় আসে পড়বে কিন্তু শুধু এটি নয় এর পরে কিন্তু আরেকটি নতুন সিস্টেম বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে অর্থাৎ ঘূর্ণিঝড় যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা ভেঙে গিয়ে কিন্তু আমরা জোড়া সিস্টেম বঙ্গোপসাগরের ওপরে দেখতে পাচ্ছি দেখুন দু তারিখে অর্থাৎ সোমবারের পর থেকে কিন্তু আবার আরেকটি নতুন ঘূর্ণাবার্তা সিস্টেম তৈরি হচ্ছে যদি আপনাদেরকে দেখা একটু আগিয়ে গিয়ে দেখুন আবার আরেকটি নতুন সিস্টেম অর্থাৎ একটা চলে গেলো এরপরে মঙ্গলবার তিন তারিখের মধ্যে আবারও আরেকটি নতুন সিস্টেমে দেখুন তৈরি হচ্ছে এই অংশটুকুর মধ্যে যার জন্য এবারে কিন্তু জোড়া দাপটে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে বাংলার বিভিন্ন জেলায় জেলায় আর দ্বিতীয় যে সিস্টেমটা সেটা আমরা যেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু সরাসরি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপরে আছড়ে পড়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো এবার বজ্রবিদ্যুৎ মরে গিয়ে আজ রাতে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং নিম্ন চাপে কোথায় কোথায় কতটা পরিমাণ হতে পারে বৃষ্টির ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে দেখুন বিনা স্কিপ করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে ভিডিওটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে ওটাতেও ক্লিক করে দিয়ে পাশের খন্টিক প্রেস করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন প্রত্যেক দিন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চলুন মধ্যে ভিডিওটিকে শুরু করি তো একবার যদি আমরা এটা সবার প্রথমে যেটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন তিন তারিখ অবধি লাস্ট আপডেট যেটা দেখালাম আপনাদেরকে তো এটা কিন্তু সরাসরি বঙ্গের ওপর আশ্রয় পড়বে এবং বঙ্গের ওপরে ভালো ঝড়ো হওয়ার কিন্তু দাপট আমরা দেখতে পাচ্ছি তো মোটামুটি বুধবার চার তারিখের মধ্যে আমরা ভালো ঝড়ো হাওয়া দেখতে পাচ্ছি উপকূলে যার জন্য হয়তো মৎস্যজীবীদের সতর্কতা থাকতে পারে একবার আপনাদেরকে নিয়ে চলে যাব এবারে বজ্রবিদ্যুৎ মোড়ে একবার উপগ্রহ চিত্র নিয়ে যাই দেখি এখন পশ্চিমবঙ্গ বাংলাদেশের আবহাওয়া কেমন আছে তারপরে বজ্রবিদ্যুৎ মোড়ে নিয়ে এসে আপনাদেরকে টোটাল বৃষ্টির পরিমাণটা তুলে ধরব তো ধৈর্য ধরে দেখতে থাকুন দেখুন এই মুহূর্তে যেটা আমরা মেঘ দেখতে পাচ্ছি অনেক জায়গায় মেঘ আছে যেমন আরামবাগ গোয়ালতর বিষ্ণুপুর খাতরা তারপর হচ্ছে এদিকে চাকুলিয়া ঝাড়গ্রাম জাগুদ্দা এ সমস্ত জায়গাগুলিতে আর একই সঙ্গে আমরা এদিকে রঘুনাথপুর পুরুলিয়া হুড়া বাঁকুড়া বর্ধমান গুসকাড়া কাটোয়া চিত্তরঞ্জন আসানসোল তারপর হচ্ছে বেলডাঙ্গা বহরমপুর রামপুরহাট রাজিমগঞ্জ দমকা অর্থাৎ ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ নিয়ে আর বিহার নিয়ে কিন্তু এই মুহুর্তে নিম্নচাপের মেঘ ঢুকেছে একই সঙ্গে মালদার কিছু কিছু অংশ মেঘ দেখতে পাচ্ছি দেখুন জায়গায় জায়গায় কিন্তু বজ্রপাত দেখাচ্ছে দেখুন জায়গায় জায়গায় বজ্রবিদ্যুৎ চমকাচ্ছে আর পশ্চিমবঙ্গে যদি দেখি কোথায় কোথায় বজ্রপাত হচ্ছে পশ্চিমবঙ্গে শুধু কিছুটা মুর্শিদাবাদে আমরা এই মুহূর্ত বজ্রপাত দেখতে পাচ্ছি আর কিছুটা বাংলাদেশের দিকেও কিন্তু আমরা এখন এই মুহূর্ত বজ্রপাত দেখতে পাচ্ছি যেমন বাংলাদেশের রাজশাহী কালাই মোহনপুর পুথিয়া লালপুর সিংরা বাগুড়া তরস নন্দীগ্রাম বাংলাদেশের এই সমস্ত জায়গায় দেখতে পাচ্ছি ঢাকাতেও আমরা কিছুটা বজ্রপাত এখনও দেখতে পাচ্ছি অর্থাৎ সবে এখন কোথাও কোথাও এখন অবধি কিন্তু মেঘ উঠছে তো উপগ্রহিত কমপ্লিট করলাম এবারে চলে যাবো আবহাওয়া ডিটারে দেখে নেবো যে কোথায় কোথায় এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে বা একটু পরে হবে তো এই মুহূর্তে এটা দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম চাকুল এই কটি জায়গায় কিন্তু এই দুটো জায়গায় আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি হচ্ছে বা কিছুক্ষণের মধ্যে হয়তো হবে এদিকে গোয়ালতরও তাই একই পরিস্থিতি রয়েছে এদিকে সোনামুখী এবং দুর্গাপুর সাইডও এবং বেয়ালোত্তর বারজ তার মানে হচ্ছে মাল্লারপুর বারজোড়া কাকসা এই সমস্ত জায়গাতে আমরা একটু দু দেখতে পাচ্ছি যে কোথাও কোথাও ভারী বৃষ্টিও রয়েছে বজ্রপাত সমেত হয়তো হচ্ছে বা হবে এদিকে বর্ধমান হতে এদিকে কৃষ্ণনগর এবং শান্তিপুরের দিকেও আমরা হালকা থেকে মাঝারি কোথাও বৃষ্টি দেখতে পাচ্ছি কোথাও হচ্ছে বা হবে তো এবার চলে গেলাম বজ্রবিদ্যুৎ মোড়ে তো বজ্রবিদ্যুৎ মোড়ে আমরা যদি শুরু থেকে দেখি এ দেখুন আমরা আপনাদেরকে আজকের ডেটে নিয়ে গেলাম আজকের ডেটের এই মুহূর্তে যে সমস্ত জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা দেখালো আবহাওয়ার এরার সেই মতন এই জায়গাগুলোতে কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি এই মুহূর্তে তো এটাকে যদি আমরা আটটা বা নটার দিকে নিয়ে যাই তাহলে দেখুন রাত্রবেলার দিকে কিন্তু পরিষ্কার হয়ে যাবে পুরো একদম বাংলার আবহাওয়া তারপরে আস্তে আস্তে করে কিন্তু মঙ্গলবার ছাব্বিশ তারিখে যদি প্রবেশ করলাম ছাব্বিশ তারিখেও কিছু কিছু জায়গায় হালকা ঝিরিঝিরি বৃষ্ট হবে হয়তো রাজশাহী মোহন মেহেরপুর এই সমস্ত জায়গাগুলিতে তারপরে কিন্তু এটা পরিবর্তন হবে দেখুন কি দুপুর তিনটে বা পাঁচটার মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি কিছু পশ্চিমবঙ্গে আগামীকালও চলবে বজ্রপাত সমেত তারপর আবার বুধবার যদি সাতাশ তারিখে যায় তবে এই মুহূর্তে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি আবহাওয়ার অনেকটাই পরিবর্তন ঘটবে আবারও কিন্তু আস্তে আস্তে করে গরম একটা বাড়ার আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি এ বুধবার সাতাশ তারিখে যদি যাচ্ছি সাতাশ তারিখে গেলেই যেটা লক্ষ্য করা যাচ্ছে দেখুন এখানে কোনো পরিবর্তন নেই তেমন সাতাশ তারিখে আঠাশ তারিখে আঠাশ তারিখের পর থেকেই কিন্তু যতটা হবে ততটা পরিবর্তন উনত্রিশ তারিখ থেকে দেখতে পাবো আমরা এই দেখুন উনত্রিশ তারিখ যদি শুক্রবার যাচ্ছি শুক্রবার থেকেই পশ্চিমবঙ্গ বাংলাদেশে আবার নতুন করে ভারী ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে যাবে নতুন নিম্নচাপের ফলে যার জন্য কলাপাড়া তারপর হচ্ছে পাথরঘাটা বরিশাল চিটাগং মহেশকেল এই জায়গাগুলো তো প্রায় প্রচণ্ড বৃষ্টি দেখা যায় দেখুন লাল হয়ে গেছে বজ্রপাত সমেত প্রচণ্ড বজ্রপাত থাকবে লালমোহন চারপসন হাতিয়া মির্জাগঞ্জ কাউখালি জিয়ানগর তারপরে এটা আস্তে আস্তে করে কিন্তু পশ্চিমবঙ্গেতেও এগোবে দেখুন বাংলাদেশে তো প্রচণ্ড চলবে বৃষ্টি ভয়াবহ বৃষ্টি জিনিস দেখতে পাচ্ছি বাংলাদেশে আর এদিকে সকাল সাতটা এম থেকে হলদিয়া কণ্টায় নামখানা বালিচক খড়গপুর উলবেরিয়া বারুইপুর উলবেরিয়া বারুইপুর হয়ে বালিচক ঝাড়গ্রাম দিকে বৃষ্টি দেখতে পাচ্ছি একই সঙ্গে আটটা বা নটা বা দশটা নাগাদ গেলে কিন্তু একটু কমতে পারে কিন্তু একটার পর থেকে আবারও কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের বিভিন্ন জায়গায় জায়গায় আর বৃষ্টিটা কিন্তু উত্তরবঙ্গেও কিছু কিছু জায়গায় হয়তো থাকতে পারে এদিকে অসমের এবং শিরং এবং ত্রিপুরার উপরেও কিন্তু আমরা ভালোভাবে দেখতে পাচ্ছি তো এখানে যদি দেখি দক্ষিণবঙ্গে তাহলে হচ্ছে বারুইপুর জয়নগর গোসাবা তমলুক কোলাঘাট কলকাতা খড় চন্দননগর হাবড়া চাকদা বনগা এছাড়া বাংলাদেশের সাতক্ষীরা অভয়নগর খুলনা যশোর মাদারীপুর নড়াইল তারপর হচ্ছে মুকসুদপুর গোপীনাথপুর খুলনা তুঙ্গিপাড়া এই জায়গাগুলিতে বৃষ্টি হবে সঙ্গে ঢাকা ময়মেন হয়ে এখানেও বৃষ্টি বাড়বে পাংশা আলামডাঙ্গা বেরামারা এই জায়গাগুলিতে তারপর আরেকটু যদি আমরা এগিয়ে নিয়ে যাই আরেকটু এগিয়ে নিয়ে গেলে দেখুন এখানে উনত্রিশ তারিখে যেহেতু নতুন নিম্নচাপ আসছে দেখুন আবারও কিন্তু বৃষ্টি বাড়বে বিকেল ছটা থেকে যেখানে পশ্চিমাঞ্চলে এবং কিছু কিছু যেমন কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর গোয়ালত চন্দ্রকোনা চাকুল এই সমস্ত জায়গায় বজ্রপাত সময় ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে যদি সে সময় দেখি উত্তরবঙ্গে তেমন নেই কিন্তু ময়মনসিং রাস্তায় এবং মেহেরপুরে একটু ভারী বৃষ্টি হতে পারে সিলেটেও তাই কিছুটা হতে পারে তারপর একটু এগিয়ে গেলে আমরা যদি শনিবার তিরিশ তারিখ প্রবেশ করি দেখুন তিরিশ তারিখ কিন্তু রাত্রি দুটো পি এম দুটো এম থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় ভারী বজ্রপাত সময়ে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি যেমন কলকাতা খর্ধা চন্দননগর বারুইপুর তমলুক জয়নগর হলদিয়া নামখানা বাজকুল হলদিয়া দীঘা খড়গ খড়গপুর চাকুলিয়া একই সঙ্গে বা বাঁকুড়া রতনপুর ইন্দুপুর পত্রেশ্বর খানাঘোষ খন্ডঘোষ তারপর দুর্গাপুর বর্ধমান পূর্ব এবং পশ্চিম বর্ধমান সিউড়ি নলহাটি এ সমস্ত জায়গায় প্রচণ্ড বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি আর সে সময় ঘূর্ণাবর্ত কিন্তু সরাসরি পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূলের সামনে থাকবে তারপরে এই বৃষ্টিটা কিন্তু আস্তে আস্তে করে দেখুন অনেক জায়গায় বেড়ে যাবে অর্থাৎ প্রচণ্ড বৃষ্টি দেখা যাচ্ছে তিরিশ তারিখের মধ্যে তারপরে বৃষ্টিটা বিভিন্ন জায়গায় জায়গায় হবে হয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখুন তবে উপকূল যে উপকূল উপকূলে কিন্তু অবশ্যই সতর্কতা থাকতে পারে এই বৃষ্টি এবং ঝড়ের কারণে ঝড় কিন্তু ভালোই থাকছে পঞ্চাশ কিলোমিটারের উপরে ঝড় আমরা দেখতে পাচ্ছি প্রায় ষাট কিলোমিটার বা কত কখনো কথা কথা ষাটের উপরেও রয়েছে তো এখানে এক তারিখের মধ্যে আমরা প্রথম নিম্নচাপের গল্প শেষ দেখতে পাচ্ছি এক তারিখেও বৃষ্টি হবে নিম্নচাপের যে ঝড় সেটা থাকবে না কিন্তু বৃষ্টি হবে কিন্তু দু তারিখের পর থেকে দেখুন আবার নতুন আরেকটি প্রভাবে দেখুন চালু হচ্ছে বঙ্গোপসাগরের নতুন সিস্টেম অর্থাৎ জোড়া সিস্টেম যেটা ধারণা করা হচ্ছিল ওটাই সঠিক হচ্ছে তো এখানে সোমবার দু তারিখ থেকে নতুন সিস্টেমের ফলে আবারও ভারী বৃষ্টি কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন উপকূল থেকে শুরু করে বিভিন্ন জেলায় জেলায় আমরা লক্ষ্য করতে পাচ্ছি তো এখানে যদি আমরা মঙ্গলবার তিন তারিখ যায় দেখুন তিন তারিখও ভালো বৃষ্টি দেখা যাচ্ছে যেমন কলকাতা চন্দ্রনগর আরামবাগ বর্ধমান শান্তিপুর কোলাঘাট হলদিয়া হলদিবাড়ি গঙ্গাসাগর তারপরে আরেকটু এগিয়ে গেলে দেখুন এখানে বৃষ্টির পরিমাণ কিন্তু আবারও ভালো আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ দ্বিতীয় নিম্নচাপে কিন্তু প্রচণ্ড বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে যে তিন তারিখ মঙ্গলবারেও আমরা ভালো বৃষ্টি দেখতে পাচ্ছি তারপরে বুধবার যে চার তারিখ যাচ্ছি চার তারিখে কিন্তু সরাসরি নিম্নচাপ আচরে পড়ার ফলে দেখতে পাচ্ছেন বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে কতটা ভয়াবহ বৃষ্টি হতে পারে আপনারা এটাতে ইঙ্গিত ইঙ্গিত পাচ্ছেন যে বাংলাদেশের উপকূলে যারা থাকবেন অবশ্যই সচেতন থাকবেন কারণ নিম্নচাপ কিন্তু এবারে ভালো বৃষ্টি দিতে পারে আর এই বৃষ্টি কিন্তু চলবে লাস্ট অব্দি কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভালো পপ চলবে আর এই বৃষ্টিতে কিন্তু উত্তরবঙ্গ ভারী থেকে অতি ভারী আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি বিভিন্ন জেলায় জেলায় যদি বলি উত্তরবঙ্গে কোন কোন জায়গায় মালদা রাজমহল শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগিরি ময়নাগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত জায়গাগুলিতে একই সঙ্গে অসম এবং ত্রিপুরার ওপরেও তাই তো এবারে আমরা চলে যাব টোটাল বৃষ্টির পরিমাণ বোট বৃষ্টির পরিমাণ মোড়ে দেখে নেবো যে কতটা পরিমাণ বৃষ্টি হচ্ছে হবে তো বৃষ্টির পরিমাণ এখানে আমাদের কোথায় গেল হয়তো আমাদের অনেকটা নিচে যেতে লাগবে পরিমাণ দেখার জন্য সরি বৃষ্টির পরিমাণ আমাদের সামনেই ছিল আমরা বুঝতে পারিনি দেখুন বৃষ্টির পরিমাণে এবার আমরা ক্লিক করলাম তো বৃষ্টির পরিমাণে পরবর্তী দশ দিন যদি দেখি তাহলে দেখুন দেখুন কলকাতা থেকে তার আশেপাশের বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় জেলায় কিন্তু আমরা একশো ছত্রিশ কোথাও একশো সত্তর কোথাও একশো চুরাশি কোথাও একশো নব্বই কোথাও দুশো কিলোমিটার দুশো মিলিমিটারও কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি মানে এবার বঙ্গের ওপরে কিন্তু শেষ মুহুর্তে গিয়ে আমরা দেখতে পাচ্ছি বঙ্গের সেঞ্চুরি মাত্রা অর্থাৎ বৃষ্টি কিন্তু ভালো আমরা দেখতে পাচ্ছি বঙ্গের বিভিন্ন জেলায় জেলায় এই নিয়ে আরও ডিটেলসে আমরা আগামীকালের আপডেটে প্রোভাইড করে দেবো দেখুন বাংলাদেশেও কিন্তু ভালো বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে যদি যাই উত্তরবঙ্গেও কিন্তু অনেক জায়গায় ভালো বৃষ্টি দুশো মিলিমিটারের ওপরেও রয়েছে অর্থাৎ শেষমেশ বঙ্গে যাই হোক বৃষ্টি আসছে তো ধন্যবাদ বন্ধুরা এতটা অবধি ভিডিওটি দেখার জন্য যারা এত অবধি দেখলেন তারা অবশ্যই নিচে কমেন্টে জানাবেন আর যারা এখন অবধি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ